না না, একটা ভদ্রতা আছে, এখানে প্রশ্ন করুক, না আমি এটা খালা এটা হই না, এটা কি হয় সেটা এটা, কি আপনাকে এটা প্রশ্ন ফাজলামি করতে করতে হবে। আসছে নাকি, ফাজলামির জায়গা, সমস্যা কি মাসুক ভাই? যে মাসুক ভাই ভগবানের আপনি কাদেরকে সৃষ্টিকর্তা নিয়ে আসেন আপনাকে টক তো শোতে? মহিলা স্বাধীনতার আপনাকে বিষয় শিখতে হবে, সহিদা সমিতি আপনাকে শিখতে জিয়াউর হবে, এই রহমান, ছেলে ওর নাম কি বাংলাদেশের মাহবুব, প্রথম প্রেসিডেন্ট সহিদা সমিতি কাদেরকে জিয়াউর নিয়ে রহমান, আসছেন মাসুক তোমার ভাই, মতো একটা আপনি যদি ওর তুমি প্রতি সম্মান তুমি দিতে হবে, টক শোতে এই আমরা সমস্ত যখন আপনি আনেন প্রতিযোগিতা এভাবে করেছি কাদের নিয়ে তখন আসেন, তোমার মার এটা খোলা কোথা থেকে করেছিলে না বস্তি থেকে আসছে, বস্তির টোকাই এরা আসছে ওই তুমি, ছেলেপেলে একটা এইভাবে কথা বস্তির বলে কেন, মহিলা। আপনাকে মনিটর করতে হবে। আমরা জানি পাকিস্তানে গণতন্ত্র নাই, তারা কোন সরকারি তাদের ক্ষমতা সফল হয়ে পূর্ণ করতে পারে নাই, তার ভিতরেই মানে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে গেছে। তারপরেও দেখেন তাদের বিচারপতির এই ক্ষমতা আছে প্রধানমন্ত্রীকে তলব করা, আর বাংলাদেশের প্রধান প্রধান বিচারপতি থুরের মতো বাগত হয়। এইটা হইলো পার্থক্য পাকিস্তান আর বাংলাদেশে। এখন আসি আমি বাংলাদেশের বিষয়ে। আমার ওই যে খালা আইরিন খান, কারণ উনি তো জাতির পিতার বোনের বোন, জাতির পিতার কন্যার বোন, তাই খালা বললাম। উনি ওনাকে আপনার আসলে শিক্ষায় শিক্ষিত হলে হয় না, সুশিক্ষায় শিক্ষিত হতে হয়। এত বড় আপনার একটা কাছে জ্ঞান প্রফেসর নেই তো, হিসেবে আপনি আমরা কি বলবেন সারা সেটা বিশ্বে বলেন, দেখছি আপনি প্রশ্ন করেন, ওনার আপনি আপনি কথা কারোর বলার কথা কথা। বলতে পারেন এইভাবে, আপনি প্রশ্ন করেন, জি হালতু জি লোকজন এসব, আমি আপনি এই ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার, আপনি আপনি উনার বাধ্যেন না কি, না, উনি ওনার উনার প্রশ্ন আপনি করবে, এটা প্রশ্ন ওনার উত্তরে প্রশ্নটা আপনার পারবো, প্রশ্নটা কি, উনি উনি তো কে সবাইকে খালা, প্রশ্ন কে করতেছে, কি, হোয়াট ইজ দিস, হোয়াট উনি তো কাইন্ড অফ সবাইকে ম্যানারিজম, প্রশ্ন বেয়াদব এগুলা, করতেছে, আপনি পেশি না দালালি শুরু করে সে দিলেন, আমাকে সে আমি খালা আপনাকে হই না, কি পুরোপদ হয় এটা, হিসাবে কি সে ইন্টারনেশন প্রশ্ন দেয় নাই করবে, আপনার দল প্রশ্ন না, না, একটা ভদ্রতা আছে, এখানে প্রশ্ন করুক, না আমি এটা খালা এটা হই না, এটা কি হয় সেটা এটা, কি আপনাকে এটা প্রশ্ন করতে ফাজলামি আমাকে করতে আসছে নাকি, ফাজলামির জায়গা, সমস্যা কি? এটা আপনি কথা বলেন কেন, আপনি এটা মাসুক একজন ভাই, ইউ যুবকের হ্যাভ টু বললে আপনি মনিটর, ইউ হ্যাভ বাবা টু নির্যাতন মনিটর বলতে দিস গিয়ে, থিং, নো নো আপনাকে আপনাদের মতো মনিটরিং করতে হবে, সুন্দরী আপনি মহিলাদের এটা মাসুক ভাই, সমাজও আপনাকে এই মনিটরিং করতে হবে, যে আপনারা এই আমাদের দেশে যারা যে যে দলই করে না কেন সব সেইটা তেল না বাজি না করলে মনে হয় পদটা থাকে না, তাই না? সে বিএনপি হোক, জিয়াউর রহমানকে নিয়ে তেলবাজি করতে হবে, এবং আওয়ামী লীগের যারা আছে তারা তো তেলবাজি না করলে মনে হয় যে জিয়াউর রহমান বাংলাদেশে ছিল না, সে দেশের বাইরে ছিল। এই এই যে পরিবেশ, কেন আমরা মেনে নিলে তারা যে দেশের জন্য কাজ করছিল এটা মেনে নিলে আমাদের সমস্যাটা কি? আমার এইটুকুনি একটা প্রশ্ন, যে সে তো দেশেই ছিল, তাই না? এ সে রাজাকার মনে হয় যে সে হলো বাংলাদেশের বাইরে ছিল। এইটা যারা হলো এখন নতুন, আপনারা যে ইতিহাস বলতে আপনি চাচ্ছেন প্রশ্ন করেন, ইতিহাসটা, প্রশ্ন করেন, হ্যাঁ আপনাদের মেনে নিলে দোষ কি? অনেকে যে এটা তো হতেই পাকিস্তানের পারে না, মূল জিয়াউর বাস রহমান কি কে হতে ছিল, পারে না, আপনাকে কি জানতে হতে হবে, পারে না, ইতিহাস জানতে হবে, কি হতে পারে না, বঙ্গবন্ধু আপনি কে কি ছিল, ইতিহাস জানেন, জিয়াউর রহমান কে আপনি ছিল, কি ইতিহাস আপনাকে জানেন, তো সঠিক ইতিহাস জানতে আপনি হবে, কি আমি তো ইতিহাস জানি জানেন, না কিছু, না না, তা আপনি আপনি কি কি জানেন, ইতিহাস কি জানেন, শুনেছেন, জিয়া, কি না জানতে না, পারেন জিয়াউর রহমান আপনি? বঙ্গবন্ধু এক ব্যক্তি না, আপনি তো শুধু বঙ্গবন্ধু ঝামেলা না, করতে পারেন, এই দেশটার স্বপ্নদাতা এবং জন্মদাতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হু ইজ জিয়াউর রহমান, ইউ হ্যাভ টু নো দিস, জিয়াউর আপনি রহমান তো তাই তোমার জানেন না, বাবা আপনি একসাথে স্বাধীনতার মিলতে হবে না, দুষ্ট, তুই যা জিয়াউর সেন্টিং, রহমান বাংলাদেশের শাট প্রথম আপ, বাজে প্রেসিডেন্ট, বাজে কথা বলে, ফালতু দেশের গুলো ফ্রি অসভ্য, এখন আগে জানে বলতে আপনি, আপনি ঝগড়াতে আমরা তোমার সারা গালি বন্ধ ও হয়ে না, যাও, উনি এই জাতির পিতা, বাঙালি জাতির মহিলাদেরকে পিতা উনি, ওনার রাস্তা সাথে জিয়াউর নিরাপত্তা রহমানের নষ্ট তুলনা চলে, জিয়াউর রহমান কখন আসছে, মাসুক ভাই, জিয়াউর মাসুদ ভাই রহমানের আপনি কাদেরকে নিয়ে সৃষ্টিকর্তা, আসেন টক উত্তর শোতে? মহিলা স্বাধীনতার আপনাকে বিষয় শিখতে হবে, সহিদা সমিতি আপনাকে জিয়াউর শিখতে রহমান, হবে, এই ছেলে বাংলাদেশের ওর প্রথম নাম কি প্রেসিডেন্ট মাহবুব, সহিদা সমিতি কাদেরকে জিয়াউর নিয়ে রহমান, আসছেন, মাসুক তোমার ভাই, মতো একটা আপনি যদি ওর ফ্রি, প্রতি সম্মান তুমি দিতে হবে, টক শোতে এই সমস্ত আমরা যখন আপনি আনেন প্রতিযোগিতা এভাবে করেছি কাদের নিয়ে তখন আসেন, তোমার মার এটা খোলা কোথা থেকে করেছিল না, বস্তি থেকে আসছে, বস্তির টোকাই এরা আসছে ওই তুমি ছেলেপেলে একটা এইভাবে কথা বলে বস্তির কেন, মহিলা, আপনাকে মনিটর করতে হবে, মানে মাসুক ভাই, ভাই, মানে আপনাকে ভাই মনিটর করতে সহিদ হবে, ভাই আপনার বঙ্গবন্ধু আপনাদের কে, তো জনাব কবি আইরিন খানের কাছে। আপু জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, মনে করেন বর্তমানে বিএনপির যে কন্ডিশন, এটা মনে করেন আপনি বিএনপির একজন প্রতিনিধি, বেগম খালেদা যে জেলে আছেন এবং ওনার পুত্র সন্তান আমেরিকায় আছেন, ইউকেতে মনে আছেন, করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বর্তমানে জেল হাজতে আছেন, ওনার পুত্র মনে করেন আমেরিকাতে আছেন, আপনাদের নেতা কে বানাবেন, কাকে বানাবেন? আর যদি মামলাটা যদি উদ্দেশ্য প্রণোদিত হয়, মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়, তাহলে আপনাদের দল থেকে যদি সেম কন্ডিশন হয় তাহলে নেতা কাকে বানাবেন? এটা যদি পরিষ্কার হয় আমার মনে হয় বিএনপি লোকজনের জন্য একটু সুবিধা হয়, যে ওনাদের নেতা প্রধান কাকে বানাবেন। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের দল সংগঠিত হয়, আমাদের সবকিছু সম্মেলন হয়, সবকিছু সাজানো গোছানো, আমাদের এলোমেলো কোনো দল না, সো আমাদের সংগঠনে আমার নেত্রী এখন সভাপতি বাংলাদেশের আমাদের আমার জনতা শেখ হাসিনা আপা, কাদের ভাই হচ্ছে ওয়াদুল কাদের ভাই হচ্ছে সাধারণ সম্পাদক, সেই অনুপাতে আমাদের বাংলাদেশের সংসদে উপনেতা আছেন, আমাদের শেখ রেহেনা আপা আছেন,
আমাদের দল থেকে যাকে আবার নির্বাচন করা হবে, যদি আমাদের নেত্রী আল্লাহ না করুক, যদি আপনারা যে প্রশ্ন করছেন, আমাদের দল এতটা সংগঠিত, আবার নির্বাচন, আমাদের দলীয় নির্বাচন যেটা বলে দলের যে সম্মেলন হবে, সম্মেলন থেকে যাকে নির্বাচন করবে, যাকে করা হবে তিনি হবেন। আমাদের সবকিছু সংগঠন, সংগঠনের যে গঠনতন্ত্র অনুযায়ী চলছে, আপনাদের মধ্যে এলোমেলো চলছে না যে কেউ পলাতক আসামি, কেউ হাসপাতালে, কোন নেতা নাই, নেতা শূন্য, যে পারছে কথা বলছে। আমাদের একটা গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র পরিকল্পিত গঠনতন্ত্র অনুযায়ী আবার যদি আপার কোনো সংকট পড়া দেখা পড়ে সেই অনুযায়ী সেভাবে হবে, এটা নিশ্চিত থাকে। সেকেন্ড প্রশ্নটা জনাব জিয়াউদ্দিন তৌহিদের কাছে করবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাম্প্রতিককাল আমি দেখেছি বিএনপির শাসনামলে, সরি, এই যখন ওনাদের অবরোধ চলাকালীন কিছু ব্যক্তিকে গাউন পাউডারে আগুনে জ্বলছে গিয়ে, এই সমস্ত কিছু ব্যক্তিগণকে নিয়ে খুব বেশি ইমোশনালি একটা ভাব দেখতে পেয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে, যেটা উনি কান্নাকাটিও করেছেন। আমার প্রশ্ন হলো, 600 মানুষের ঘুমের তালিকা করেছে দ্য প্রাইম মিনিস্টার অফ শেখ হাসিনা নামে আল জাজিরা রিপোর্ট করেছে, এই সমস্ত ব্যক্তি যখন রাস্তার উপরে যখন কান্নাকাটি করেন, কেন প্রধানমন্ত্রী এই সমস্ত ব্যক্তিগণকে ডেকে একটু জিজ্ঞেস করেন না প্রাণের আকুতিটা কি? দেখুন, একটি রাষ্ট্রে যখন আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তখন তো এই জাতীয় ঘটনা ঘটবে না। এবং আমাদের আন্দোলন সংগ্রামটা হলো ন্যায় বিচার এবং আইনের শাসন কায়েম করা। যতক্ষণ পর্যন্ত এই দুটি বিষয়ে মানে ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত এই যে আপনি যেটা চাচ্ছেন সেই জায়গায় আমরা যেতে পারছি না। আমাদের রাজনৈতিক সংকটকে পাশ কাটিয়ে আমি কথা বলার কোনো সুযোগ নেই, আমাদের রাজনৈতিক কালচার বা সংস্কৃতিকে পাশ কাটিয়ে আমার কথা বলার কোনো সুযোগ নেই। তো আমার কথা বলার সুযোগ ওই জায়গায় আছে যে আমি কোন দল ক্ষমতায় আসবে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় দেশে আইনের শাসন আছে কিনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে কিনা। আমরা এই সংগ্রামটাকে এগিয়ে নিতে চাই। আমি একটুখানি বলতে চাই, এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই যায় যে কোনো বিপদ আপদে উনি সেটা সাপোর্ট করেন, উনি সমবেদনা জানান, ওনার একটা ভুল ধারণা। প্রশ্ন হলো যে এই সমবেদনাটা যদি আপনি মানে মনে করেন যে ত্রুটি আছে বা ঠিক হয়নি, তাহলে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। দীর্ঘদিন অনেক দলই ক্ষমতায় ছিল, অনেকেই 2-3 বারের প্রধানমন্ত্রী ছিলেন বা দেশ শাসন করেছেন, কাউকেই আমরা সেটা দেখিনি। যেমন ধরে করেন জেনারেল এরশাদের সময় সেলিম দিলওয়ার এর যে মানে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে পুলিশের ট্রাক উঠিয়ে দেওয়া হয়েছিল, সৌভাগ্যক্রমে সেই মিছিলে আমরা খুব নিকটে অবস্থান করেছিলাম। তো জেনারেল এরশাদ কি সেখানে এসেছিলেন? আসেননি, কারণ ওই যে আইনের বিচার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি, এবং স্বৈর শাসক বলে একটা বিষয় আছে, এবং রাজনৈতিক একটা বিতর্ক বিচ্ছেদ এমন পর্যায়ে আছে যে আমরা কেউ কাউকে মেনে নিতে পারছি না।